মিসেস শ্রীলঙ্কান খেতাব জয়ের পর পুষ্পিকা ডি সিলভার মাথায় পরিয়ে দেওয়া হয় বিজয়ের মুকুট। কিন্তু এক অভিযোগে মঞ্চেই তার মুকুট ছিনিয়ে পরিয়ে দেওয়া হয় প্রথম রানার আপকে। কিছুক্ষণ পরে আবার মুকুট ফিরে গেছে বিজয়ের কাছে। তবে মুকুট ফিরে পেলেও হেনস্থার হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে পুষ্পিকাকে। মার্জিয়া মানানের রিপোর্ট। সম্প্রতি শ্রীলঙ্কায় জাতীয় টিভি চ্যানেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 2021 সালে সুন্দরী হিসেবে মিসেস শ্রীলঙ্কান খেতাব জিতে নেন পুষ্পিকা ডি সিলভা। তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপরই ঘটে যায় বিব্রতকর এক ঘটনা। 2019 সালের বিজয়ী ক্যারোলিন জুরি অভিযোগ করেন পুষ্পিকার বিবাহ বিচ্ছেদ হয়েছে, তাই তিনি খেতাবের অধিকারী হতে পারে না। শুধু অভিযোগে ক্ষান্ত না হয়ে পুষ্পিকার মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে পরিয়ে দেন প্রথম রানার্স আপকে। There is a rule that you all have to be married and not divorce. এই সুন্দরী প্রতিযোগিতায় নারীদের অবশ্যই বিবাহিত হতে হয়। যাদের বিচ্ছেদ হয়েছে তারা এতে অংশ নিতে পারে না। পরে অবশ্য আয়োজকরা নিশ্চিত হন পুষ্পিকার বিবাহ বিচ্ছেদ হয়নি, তবে তারা আলাদা থাকেন। এই ঘটনার জন্য পুষ্পিকার কাছে ক্ষমাও চান আয়োজকরা। এদিকে এই ঘটনার পর প্রচন্ড মাথা ব্যথা নিয়ে হাসপাতালে পর্যন্ত যেতে হয় পুষ্পিকাকে, এবং বিনা কারণে অপদস্থ করায় আইনের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। আমার এখনো বিচ্ছেদ হয়নি। যিনি আরেক নারীর মুকুট ছিনিয়ে নিতে পারেন, তিনি কখনো সত্যিকারের সুন্দর নারী হতে পারেন না। মিসেস শ্রীলঙ্কান ওয়ার্ল্ডের জাতীয় পরিচালক চান্দিমাল জয়সিংহে বলেন, কার্লিন মঞ্চে যা করেছেন তা খুবই মানহানিকর। আয়োজক সংস্থা এরই মধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে। দেশটিতে একে বড় ধরনের প্রতিযোগিতা হিসেবে মূল্যায়ন করা হয়। এবারের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রীও। মার্জিয়া মান্নান, মাই টিভি।